তাপদাহে বিপর্যস্ত দেশের বেশিরভাগ এলাকা, ব্যাহত হচ্ছে জনজীবন, বাড়ছে রোগ ব্যাধি। এ বিষয়ে জানাতে যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুবাইর আহমেদ। জুবাইর, গতকালও যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল, আজ কি অবস্থা? আর এই গরমে রোগ ব্যাধির প্রবণতা কেমন দেখছেন? ধন্যবাদ। একটু সংশোধনী আছে, গতকাল কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ছিল না, যশোরে ছিল গত পরশু দিন 42.6 ডিগ্রি তাপমাত্রা ছিল, যেটি যশোরে এ যাবতের সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল যশোরে তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, যেটি এর আগে অর্থাৎ গত 3 দিনে কিন্তু যশোরে তাপমাত্রা যেটি রেকর্ড হয়েছে, অর্থাৎ যেদিন এখানে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা হয় তার আগের দিন কিন্তু যশোরে তাপমাত্রা ছিল 1.2 ডিগ্রি সেলসিয়াস। তো আজকে কিন্তু সকাল থেকে তাপমাত্রা যেটি আছে সেটি হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকালে রেকর্ড করা হয়েছে। এবং এই তাপমাত্রায় আসলে সকালের দিকে আসলে যে তাপমাত্রাটা সেটি কিন্তু অনেকটা সহনীয় বলা যায়, তবে বেলা বাড়ার সাথে সাথে এই তাপের যে মাত্রা সেটি বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া এখানে যে তাপমাত্রার যে তারতম্য গত 3 দিনে আমরা দেখেছি, তাতে করে আজকে এবং গতকালকে এবং আজকে যে তাপমাত্রা আছে তাতে করে খুব বেশি পার্থক্য হবে না বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে। অর্থাৎ 40 থেকে 41 ডিগ্রির মধ্যেই হয়তো সর্বোচ্চ তাপমাত্রাটা যশোরে উঠতে পারে। এদিকে আমরা যশোরের যে বিশেষ করে যশোর আড়াইশা হসপিটাল, এখানে আমরা কথা বলেছি এখানকার যে তত্ত্বাবধায়ক আছেন, তিনি আমাদেরকে যেমন তিনি জানিয়েছেন যে এখানে গতকালকে আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে গতকাল পর্যন্ত তাদের ওখানে কিন্তু ঘন্টায় 3 জন করে রোগী যারা ভর্তি হচ্ছেন তাদের অধিকাংশ গরম জনিত যে রোগ আছে তাতেই আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। শিশুরা তবে হাসপাতাল সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে তাদের যে সংখ্যা আছে রোগী ভর্তি সেটি কিন্তু বর্তমানে কোনো জায়গায় নেই, বর্তমানে সেখানে আসলে তারা যারা আছেন তারা কিন্তু ফ্লোরিং। তো এই হচ্ছে যশোরের যে স্বাস্থ্য বিভাগের অবস্থা। এছাড়া কিন্তু জনজীবনে এই গরমের প্রভাবটা কিন্তু বেশ ভালোভাবেই পড়েছে, আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন যাবৎ এই খুলনা বিভাগ এবং যশোরের উপর দিয়ে যে তার প্রবাহ চলছে সেটির প্রেক্ষিতে কিন্তু এখানকার জনজীবন বেশ বিপর্যস্ত। বিশেষ করে খেতে খাওয়া মানুষ যারা আছেন, যারা শ্রমজীবী মানুষ আছেন, তারা কিন্তু বেশ দীর্ঘ ঠিক মতো কাজ করতে পারছেন না। তারা যেটি বলছেন যে গরমের কারণে রিক্সা যারা চালান তারা বলছেন যে গরমের কারণে কিন্তু তারা রিক্সাটাও ঠিক মতো চালাতে পারছেন না। এদিকে গরম থেকে সুস্থ পেতে কিন্তু এখানকার কিছু কিশোর কিশোর কিশোরী যারা আছে তারা কিন্তু সরকর্মী জুবাইর আহমেদ জানাচ্ছিলেন যশোর থেকে।